সম্প্রতি সৌদি আরবের 11 রাজপুত্র, একাধিক মন্ত্রী ও ব্যবসায়ীকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়। সৌদি আরবের আধুনিক ইতিহাসে সবচেয়ে বড় আকারে ধরপাকড় হিসেবে এটিকে অভিহিত করা হয়েছে। মঙ্গলবার সকালে ব্রিটেনের সংবাদ মাধ্যম ডেইলি মেইল একটি ছবি প্রকাশ করে দেখা গেছে রিয়াদের 5 তারকা বিলাসবহুল রিটজ কার্লটন হোটেলে আটক হওয়া রাজপুত্র ও মন্ত্রীদের পাতলা গদির উপর কম্বল মুড়ি দিয়ে ঘুমাতে দেখা গেছে। গত মাসে এই হোটেলেই আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের আয়োজন করা হয়, যাদের গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের অধিকাংশই সৌদি আরবের রাজপরিবারের গর্বিত সদস্য হিসেবে অংশ নিয়েছিলেন। এতে বিভিন্ন দেশের ব্যবসায়ীরা ও ব্যক্তিত্বরা যোগ দিয়েছিলেন। দুর্নীতির অভিযোগে সৌদি আরবের সাম্প্রতিক এই ধরপাকড়কে বাদশাহ সালমানের ছেলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ক্ষমতা সুসংগত হওয়ার ক্ষেত্রে বড় পদক্ষেপ হিসেবেই দেখা যাচ্ছে। দুর্নীতি বিরোধী অভিযানে দেশের প্রতিরক্ষা ও নৌবাহিনী প্রধানদেরও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া রাজপুত্রদের মধ্যে 18 বিলিয়ন ডলারের মালিক ও বর্তমান রাজা সালমানের ভাইপো আল ওয়ালিদ বিন তালালও রয়েছে। মধ্যপ্রাচ্যে সবচেয়ে ধনাঢ্য এ ব্যক্তি আওলাদ বিন তালাল। প্রিয় দর্শক, আপনাদের জন্যই আমাদের এই আয়োজন। আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আপনার মতামত দিতে কমেন্ট করুন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।